আসসালামু আলাইকুম গিয়ার লার্নার্স টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ওয়ান কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো প্রতিটা কোর্স শুরু করার আগে আমি আমার স্টুডেন্টদের সাথে কিছু কথা বলে নিই তারই অংশ হিসাবে তোমাদের সাথেও আমি শুরুতে কিছু কথা বলতে চাই আমি যখন একটা কোর্স কন্ডাক্ট করি স্টুডেন্টদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে তারা যেন আমাকে কোঅপারেট করে কোন বিষয়ে কোঅপারেট করবে ফার্স্টলি আমি চাইবো আমার স্টুডেন্টরা যেন আমাকে ক্রিটিসাইজ করে গঠনমূলক সমালোচনা আমি কিন্তু অনেক পছন্দ করি যখন আমার স্টুডেন্ট আমি যে পদ্ধতিতে শেখাতে যাচ্ছি সেই পদ্ধতিতে শিখতে পারবে না সাথে যেন সাথে সাথে যেন সে আমাকে বলে যে স্যার আমি বুঝতে পারছি না বা আপনার এই পদ্ধতিতে আমি বুঝতে পারছি না মনে রাখবা একটা জিনিস শেখার অনেক পদ্ধতি রয়েছে টিচারের দায়িত্ব হচ্ছে তুমি যে পদ্ধতিতে বোঝো সে পদ্ধতিতেই তোমাকে বোঝানো সো আমি আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমি তোমার পদ্ধতি খুঁজে বের করে তোমাকে শেখানোর চেষ্টা করব ক্লাসে যেন আমরা এমন ব্যবহার করি যেন পুরা ক্লাসটা একটা ফ্যামিলির মতো হয়ে যায় এখানে রাগ থাকবে অভিমান থাকবে ভালোবাসা থাকবে আমি আমরা যেন প্রতিটা বিষয় পরস্পরের সাথে শেয়ার করতে পারি তোমাদের বন্ধুদের মতো আমার সাথে ব্যবহার করতে পারো প্রতিটা বিষয় খোলামেলা আমার সাথে আলোচনা করতে পারো আনন্দ দুঃখ সবকিছু আমরা শেয়ার করব আনন্দ নিয়ে হাসতে হাসতেই আমরা শেখার চেষ্টা করব হাসতে হাসতেই যেন আমরা আমাদের কন্টেন্টটা বুঝতে পারি খুব প্রেসার নেওয়া যাবে না সব বিষয় খুব ইজি করে নেওয়ার চেষ্টা আমাদেরই করতে হবে সো এই ব্যাপারে শুধু আমি আমার দিক থেকে কোঅপারেট করলে হবে না তোমাদের দিক থেকেও একই রকম রেসপন্স পাওয়া লাগবে তা না হলে কিন্তু সাইড কোঅপারেশনটা হবে না আর সাইড কোঅপারেশন না হলে ওই ক্লাসটা কিন্তু ইন্টারেক্টিভ হয় না তো চলো এখন আমার সম্পর্কে কিছু ইনফরমেশন তোমরা জেনে নাও আমি তানভীর তানভীর আহমেদ চৌধুরী বর্তমানে পিএইচডি করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ব্যাচেলার এবং মাস্টার্স দুইটাই কমপ্লিট করেছি গ্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে রয়েছি দুই হাজার দশের জানুয়ারিতে আমি গ্যাফোডিলে জব শুরু করি শিক্ষকতার মাধ্যমে এর আগে আমি কিমস কর্পোরেশন লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়া রয়েছে তোমরা যে কোনো সময় যে কোনো পদ্ধতিতে অবলম্বন করেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তুমি ফোন করার পর আমি যদি না ধরি জাস্ট আমাকে একটা এস দিয়ে রাখবে সাধারণত আমি কল ব্যাক করে থাকি আর কোনো হেজিটেশন ছাড়াই যে কোনো বিষয় তোমরা আমার সাথে শেয়ার করতে পারো এই রিকোয়েস্টটা তোমাদের প্রতি আমার পক্ষ থেকে রইল এবার অশোক কোর্স সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই আমাদের কোর্সটি হচ্ছে টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ওয়ান যেটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স এই কোর্সে আমরা ফাইবার এবং ইয়ার্ন টেস্টিং সম্পর্কে জানব এবং টেস্টিংয়ের জন্য কি কি প্রিপারেশন প্রয়োজন সব কিছু আমরা বিস্তারিত এই কোর্সের মাধ্যমে আমরা জানবো টেস্টিং এর বেসিক কোর্স বলা হয় টেক্সটাইল টেস্টিং টেস্টিংসি অন যে কোর্সটা টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল সংক্ষেপে আমরা টি কিউসি বলে থাকি এই কোর্সটা কেন গুরুত্বপূর্ণ তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে এই কোর্সের কন্টেন্টের মধ্যে ইয়ার্ন কাউন্ট রয়েছে যেটা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জানা খুবই প্রয়োজন এবং টেস্টিংয়ের এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা ক্লিয়ার কনসেপ্ট পাবো আমাদের এই কোর্স থেকে আর এক্সামিনেশন পদ্ধতি তোমরা সবাই জানো তারপরও রিপিট করছি যে আমরা তিনটা ক্লাস টেস্ট দিব একটা টার্ম দেবো এবং একটা ফাইনাল এক্সামে অংশগ্রহণ করব এছাড়াও তোমরা জানো অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন রয়েছে সেই বিষয়গুলোর উপর বেস করেই আসলে তোমাদেরকে ইভালুয়েট করা হবে এখন আসো যে প্রায় স্টুডেন্টদের মনে একটা কোয়েশ্চেন থাকে যে স্যার এই কোর্সে আমি কিভাবে ভালো করব তার একটাই সমাধান তুমি যদি ভালো করে শিখতে পারো তাহলেই তুমি পরীক্ষায় ভালো করবে তুমি যদি ভালো করে শিখতে পারো তাহলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে তো এই ভালো করার উপায় আসলে কি ফার্স্ট যেটার উপর আমি এমফাসাইজ সেটা হচ্ছে যে কোশ্চেন করতে হবে মনে রাখবা তুমি যত বেশি কোশ্চেন না করলে আসলে তুমি তোমার নলেজের পরিধিটাকে বাড়াতে পারবে না তুমি যখন কোশ্চেন করবে একটা বিষয় আমি আলোচনা করতে গিয়ে দেখা যাবে ওটাকে বোঝানোর জন্য আরও দুই তিনটা বিষয় আমি নিয়ে আসবো তার মানে কি আমাদের জ্ঞানের পরিধিটা আরও বেড়ে যাবে অবশ্যই ক্লাসে রেগুলার হতে হবে নিয়মিত যদি ক্লাসে না আসো তাহলে গুরুত্বপূর্ণ টপিক বাদ হয়ে যাবে আর ক্লাসে যতটুকটা বোঝা যায় আমার মনে হয় যে লেকচার ম্যাটেরিয়াল পড়ে বা বই পড়ে নিজে নিজে ততটা ক্লিয়ার হওয়া যায় না আর বোঝার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে শুধু মুখস্থ করলে হবে না বুঝতে হবে বুঝে বুঝে পড়তে হবে তাহলে কি হবে পরীক্ষার খাতায় আমি আমার নিজের ভাষায় লিখতে পারব আর নিজের ভাষায় যখন কেউ লিখে তখন হচ্ছে সে মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারে এবং লেখাটাও অনেক সুন্দর হয় আর যেই জিনিসটা আমি করতে সাধারণত স্টুডেন্টদের নিষেধ করে থাকি সেটা হচ্ছে যে এক্সাম নিয়ে টেন্সড হওয়া যাবে না তোমার দায়িত্ব হচ্ছে পড়াটা বুঝে নেওয়া এক্সামের দায়িত্ব এক্সামের টেনশনটা সম্পূর্ণ কোর্স টিচারের উপর কোর্স ইন্সট্রাক্টরের উপর তার স্টুডেন্ট কি জানে কি জানে না সেটা কিন্তু একজন কোর্স ইনস্ট্রাক্টরই ভালো জানেন সো এই দায়িত্বটা টিচারের উপরই ছেড়ে দেওয়া ভালো আর কোনোভাবেই সাইফিল করা যাবে না বিশেষ করে কোশ্চেন জানার ক্ষেত্রে কোশ্চেন করার ক্ষেত্রে ক্লাসে করে করে আসা যাবে না আসলে যেটা হবে এই টেকনিক্যাল সাবজেক্টের একটা বিষয় শুরু করার পর মধ্যবর্তী স্থান থেকে ওই জিনিসটা বোঝা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় সো ক্লাসে যথাযথ সময়ে আসার চেষ্টা করব আমরা আর আমার সাথে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে কোনো ধরনের হেজিটেশনে থাকা যাবে না তবে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে আমি একটা সাজেশন দিই ফোন করে নিজের পরিচয়টা তুলে ধরলে না অনেক সুন্দর হয় যেটা আমরা প্রায় ভুলে যাই সো এই বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো এ পর্যন্তই তোমাদের সাথে আমার ইন্ট্রোডাক্টরি আলোচনা ছিল ফিউচারে ইনশাল্লাহ আরও তোমাদের সাথে কথা হবে কোর্সের বিভিন্ন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ